কমলালেবুর মতো কিছুটা চ্যাপ্টা, গোলাকার এই পৃথিবীর একেবারে নিচের দিকে অবস্থিত বরফের এই বিশাল মরুভূমিটি হল অ্যান্টার্কটিকা মহাদেশ। অত্যাধিক শীতল, দুর্গম ও শুষ্ক হওয়ার কারণে এই মহাদেশটি এর পরের গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহের মতো আবহাওয়ার সৃষ্টি করেছে। পৃথিবীর সবচেয়ে দক্ষিণতম, শীতলতম, শুষ্কতম, বায়ুপ্রবাহপূর্ণ, কম জনবহুল রহস্যে ঘেরা মহাদেশ হল অ্যান্টার্কটিকা। এর আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার, যা ভারতের 4.3 গুণ এবং বাংলাদেশের 96.2 গুণ বড়। মহাদেশের বিবেচনায় এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। অ্যান্টার্কটিকার প্রায় 98% এলাকা বরফে আচ্ছাদিত, তাই একে পৃথিবীর ডিপ ফ্রিজ বলা হয়। অ্যান্টার্কটিকার বরফের গড় পুরুত্ব 1.9 কিলোমিটার, কিছু জায়গাতে বরফের পুরুত্ব 4.8 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এটি কুমেরু বৃত্তের প্রায় সম্পূর্ণ দক্ষিণে অবস্থিত। এর চারিদিকে যে জলরাশি দেখতে পাচ্ছেন তা হল দক্ষিণ মহাসাগর, যা কুমেরু মহাসাগর বা অ্যান্টার্কটিকা মহাসাগর নামে পরিচিত। এই মহাসাগরটিও পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাসাগর। আপনি চাইলেও অ্যান্টার্কটিকাতে স্থলপথে যেতে পারবেন না। এটি বেশ দূরবর্তী এবং অত্যন্ত কঠোর পরিবেশে অবস্থিত মহাদেশ, যেখানে সরাসরি স্থলপথে যাওয়ার কোনো রাস্তা বা সংযোগ নেই। অ্যান্টার্কটিকায় পৌঁছানোর প্রধান দুটি মাধ্যম হল বিমানপথ ও জলপথ। বিমানপথ: অ্যান্টার্কটিকার বিভিন্ন গবেষণা স্টেশনে পৌঁছানোর জন্য বিশেষভাবে তৈরি ও অভিযোজিত বিমান ব্যবহার করা হয়। সাধারণত এই ফ্লাইটগুলি চিলি, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশ থেকে পরিচালিত হয়। কিছু প্রধান বিমানবন্দর থেকে অ্যান্টার্কটিকার নির্দিষ্ট গবেষণা স্টেশনগুলিতে ফ্লাইট পরিচালিত হয়ে থাকে। জলপথ: অ্যান্টার্কটিকাতে পৌঁছানোর জন্য অনেকেই বিশেষ গবেষণা জাহাজ বা পর্যটন জাহাজ ব্যবহার করে থাকেন। এই জাহাজগুলি সাধারণত চিলির পান্টা অ্যারেনাস বা আর্জেন্টিনার ইউশুইয়া থেকে যাত্রা শুরু করে। এই মহাদেশের উপরই ভৌগোলিক দক্ষিণ মেরু এবং চুম্বকীয় দক্ষিণ মেরু অবস্থিত। হাজার হাজার বছর ধরে বরফের মোটা আস্তরণ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে স্থায়ীভাবে কোনো মানুষ বসবাস করে না, ফলে এই মহাদেশে কোনো দেশ, শহর, জাতি, গোত্র, অফিস, আদালত কিছুই গড়ে ওঠেনি। তবে এখানে কিছু বৈজ্ঞানিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার কারণে কিছু গবেষণাগার তৈরি হয়েছে, যেখানে বেশ কিছু বিজ্ঞানী, আবহাওয়াবিদ, বায়োলজিস্ট, জিওলজিস্ট, যান্ত্রিক প্রকৌশলী, বৈদ্যুতিক প্রকৌশলী, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কুক ও শেফ, মেডিকেল স্টাফ, ফটোগ্রাফ ও সাংবাদিক, পর্যটন গাইড, পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অস্থায়ীভাবে বসবাস করে। গ্রীষ্মের মাসগুলিতে প্রায় 5,000 মতো লোক গবেষণা কেন্দ্রগুলিতে বসবাস করে, কিন্তু শীতকালে এই জনসংখ্যা 1,000-এ নেমে যায়। অ্যান্টার্কটিকায় কিছু অত্যন্ত কঠোর পরিবেশে অভিযোজিত প্রাণী বসবাস করে। এই প্রাণীগুলিকে মূলত উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রের আশেপাশে পাওয়া যায়। অ্যান্টার্কটিকায় বসবাসকারী প্রধান প্রাণীগুলির মধ্যে রয়েছে বেশ কয়েক প্রজাতির পেঙ্গুইন, যেমন এম্পেরর পেঙ্গুইন। এটি অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় পেঙ্গুইন প্রজাতি। এরা তীব্র শীত সহ্য করতে সক্ষম এবং মহাদেশের অভ্যন্তরে প্রজনন করে থাকে। এডেলি পেঙ্গুইন: এরা ছোট আকারের এবং উপকূলীয় অঞ্চলে বসবাস করে। এডেলি পেঙ্গুইনগুলি তাদের জীবনের বেশিরভাগ সময় সমুদ্রে ব্যয় করে। জেন্টু পেঙ্গুইন: এদের পা লালচে কমলা রঙের হয় এবং উপকূলীয় অঞ্চলে বাস করে। চিনি স্ট্র্যাপ পেঙ্গুইন: এদের ঠোঁটের নিচে একটি কালো রেখা আছে যা দেখতে চিবুকের মতো লাগে। এছাড়াও সিল, তিমি, টার্ডিগ্রেড, সামুদ্রিক পাখি, সামুদ্রিক মাছ ও অন্যান্য জলজ প্রাণী এখানে স্থায়ীভাবে বসবাস করে। অ্যান্টার্কটিকায় আপনি কোনো বড় বা মাঝারি গাছ দেখতে পাবেন না। অ্যান্টার্কটিকার অত্যন্ত কঠোর পরিবেশের কারণে উদ্ভিদের সংখ্যা এবং বৈচিত্র্য অত্যন্ত সীমিত। এই মহাদেশে প্রাথমিকভাবে মাটি এবং সমুদ্রের বরফের উপর নির্ভরশীল কিছু ক্ষুদ্র উদ্ভিদ জন্মায়। এদের মধ্যে প্রধানত শৈবাল, মস, লাইকেন এবং কিছু সপুষ্পক উদ্ভিদ অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানকার উদ্ভিদগুলোকে আপনি অধিকাংশ ক্ষেত্রেই ছত্রাক হিসাবে দেখতে পাবেন। এখানে আপনি ঘুরতে গেলে কোনো কিছুই ফেলে রেখে আসতে পারবেন না। আপনার ব্যবহৃত অথবা অব্যবহৃত কোনো পোশাক, বোতল, তাঁবু, এমনকি আপনার শারীরিক বর্জ্যও এখানে ফেলে আসতে পারবেন না।
অ্যান্টার্কটিকা একটি বিশেষ সুরক্ষিত অঞ্চল হওয়াতে সমস্ত জিনিস ও বর্জ্য যথাযথভাবে সংগ্রহ করে ফিরিয়ে নিয়ে আসতে হয়। শুধু তাই নয়, এখান থেকে কোনো প্রকার উদ্ভিদ, প্রাণী, পাথর বা অন্য কোনো স্মারক সংগ্রহ করাও নিষিদ্ধ। পরিবেশ এবং বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষা করতেই এই নিয়ম মেনে চলতে হয়। অ্যান্টার্কটিকা হলো পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। যদিও আমরা অনেকেই মরুভূমি বলতে কেবলমাত্র উত্তপ্ত বালিময় প্রান্তরকেই বুঝে থাকি এবং মনে করি সাহারাই হলো পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, কিন্তু মরুভূমি বলতে শুধুমাত্র বালিময় প্রান্তরকেই বোঝায় না, এটি বিভিন্ন রূপে থাকতে পারে। শুধু প্রচণ্ড গরমই নয়, প্রচণ্ড ঠান্ডাতেও হতে পারে মরুভূমি। ফরাসি গবেষক জোনাথন উইলির মতে, যদি কোনো এলাকায় বছরে 250 মিলিমিটারের কম বৃষ্টিপাত হয় তাহলে সেটিই একটি মরুভূমি। বছরে অ্যান্টার্কটিকার গড় বৃষ্টিপাত 166 মিলিমিটার বা 6.5 ইঞ্চির মতো। কম আর্দ্রতা এবং বৃষ্টিপাতের কারণে অ্যান্টার্কটিকাকে মরুভূমি হিসেবে বিবেচনা করা হয়। এখানকার বাতাস প্রায় সাহারা মরুভূমির মতোই শুষ্ক। সাহারা হল পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি। বিশ্বের প্রায় 70% পানযোগ্য স্বাদুপানি এখানে হিমায়িত অবস্থায় জমে আছে। সমস্ত পৃথিবীতে যত বরফ আছে তার 90% রয়েছে এই মহাদেশেই। অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে গেলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এর ফলে অনেক উপকূলীয় অঞ্চল তলিয়ে যেতে পারে। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী অ্যান্টার্কটিকার সমস্ত বরফ যদি গলে যায় তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 58 মিটার বা 190 ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা প্রায় 19-তলা বিল্ডিংয়ের সমান উঁচু। ফলে নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, ঢাকা, কলকাতা, সিডনি এবং মায়ামি সমুদ্রের নিচে তলিয়ে যাবে। অনেক স্থানে ভূগর্ভস্থ জলাধারে লবণাক্ত পানি ঢুকে যাবে, ফলে পানযোগ্য জলের সংকট দেখা দিতে পারে। পৃথিবীতে সৃষ্টি হতে পারে এক ভয়াবহ বিপর্যয়। তবে অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলতে কয়েক শত বছর থেকে কয়েক হাজার বছর সময় লেগে যেতে পারে, কারণ এই প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে ঘটে। এ ধরনের সম্ভাবনা এড়ানোর জন্য বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। তাপমাত্রা। অ্যান্টার্কটিকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -89.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রা 21 জুলাই 1983 সালে রাশিয়ার ভোস্টক স্টেশনে পরিমাপ করা হয়েছিল। এটি হল পৃথিবীতে রেকর্ডকৃত সবচেয়ে কম তাপমাত্রা। অ্যান্টার্কটিকায় রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হল 20.7 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা 9 ফেব্রুয়ারি 2020 সালে আর্জেন্টিনার এসপেরানজাবেজে পরিমাপ করা হয়েছিল। মেরুবৃত্তের ভেতরে থাকার কারণে অ্যান্টার্কটিকায় 6 মাস টানা দিন এবং 6 মাস টানা রাত থাকে। এখানে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না, এ সময় সূর্য দিগন্ত রেখা বরাবর ঘুরতে থাকে। অপরদিকে শীতকালে সূর্য ওঠে না, টানা 6 মাস রাত থাকে। এই ঘটনা দুটিকে যথাক্রমে মেরু দিন এবং মেরু রাত বলা হয়। শীতকালে রাতের আকাশে চাঁদ উঠলে তার টানা 14 দিন পর্যন্ত দেখা যায়। অ্যান্টার্কটিকা কবে এবং কিভাবে আবিষ্কৃত হয়েছিল? অ্যান্টার্কটিকা আবিষ্কারের ইতিহাস বেশ জটিল এবং বহু পর্যায়ে বিভক্ত। এটি বিভিন্ন অভিযাত্রীদের দীর্ঘ সময় ধরে অনুসন্ধানের ফলাফল। 1773 সালে ব্রিটিশ নৌবাহিনীর ক্যাপ্টেন জেমস কুক প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশের চারপাশের জলভাগে অভিযান চালায়, যদিও তিনি মূল ভূখণ্ডটি দেখতে পাননি। তবে তার অভিযান এটি প্রমাণ করেছিল যে দক্ষিণে একটি বড়সড় মহাদেশ থাকা সম্ভব। 1820 সালে 3টি পৃথক অভিযান প্রথমবারের মতো অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ড দর্শন করতে সমর্থ হয়। রাশিয়ার অভিযাত্রী ক্যাপ্টেন ফাবিয়ান গোটলিব ভন বেলিংশাউসেন, ব্রিটিশ অভিযাত্রী এডওয়ার্ড ব্র্যান্সফিল্ড এবং আমেরিকান শিলশিকারী নাথানিয়েল পামার, এই তিনজন 1820 সালের জানুয়ারি মাসে পৃথকভাবে অ্যান্টার্কটিকা দেখেছিলেন। 1895 সালে একটি নরওয়েজিয়ান দল নিশ্চিতভাবে এই মহাদেশে অবতরণ করেছিলেন। ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট এবং আর্নেস্ট শ্যাকলটন 1909 সালে চৌম্বকীয় দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছেছিলেন এবং 1911 সালে নরওয়েজিয়ান অভিযাত্রী রোয়াল্ড অ্যামুন্ডসেন প্রথম মানুষ হিসেবে ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন। তিনি 14 ডিসেম্বর 1991 সালে দক্ষিণ মেরুতে তার পতাকা স্থাপন করেন। এরপর 2012 সালে ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট এবং তার দল দক্ষিণ মেরুতে পৌঁছান, কিন্তু তারা অ্যামুন্ডসেনের পর দ্বিতীয় হয়। দুঃখজনকভাবে স্কটের দলটির দক্ষিণ মেরু থেকে ফেরার পথে সকলেই মারা যান।
অ্যান্টার্কটিকার মাঝ দিয়ে যাওয়া ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতমালা অ্যান্টার্কটিকাকে দুই ভাগে ভাগ করেছে, পূর্ব অ্যান্টার্কটিকা এবং পশ্চিম অ্যান্টার্কটিকা। পশ্চিম অ্যান্টার্কটিকার তুলনায় পূর্ব অ্যান্টার্কটিকা বেশি বড় এবং ঠান্ডা। এই পূর্ব অ্যান্টার্কটিকাতেই রুশ গবেষণা কেন্দ্র ভস্টক স্টেশন অবস্থিত, যা পৃথিবীর সবচেয়ে নির্জন এবং কঠোর আবহাওয়ার পরিবেশে স্থাপিত স্টেশনগুলির মধ্যে অন্যতম। বিভিন্ন সময় বিভিন্ন দেশ এই অ্যান্টার্কটিকাকে নিজেদের বলে দাবি করেছে, যেমন আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, চিলি, ফ্রান্স, নিউজিল্যান্ড, নরওয়ে এবং যুক্তরাজ্য। অবশেষে 1 ডিসেম্বর 1959 সালে অ্যান্টার্কটিকা চুক্তি বা অ্যান্টার্কটিক ট্রিটি স্বাক্ষরিত হয় এবং জুন 1961 সালে তা কার্যকর হয়। অ্যান্টার্কটিকার সক্রিয় 12টি দেশ মূল স্বাক্ষরকারী হিসাবে স্বাক্ষর করেছিল। দেশগুলি হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত অ্যান্টার্কটিকা চুক্তিতে 55টি দেশ স্বাক্ষর করেছে। বর্তমানে এই অ্যান্টার্কটিকা মহাদেশটি 30টি দেশ দ্বারা শাসিত হয়। এই চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকা মহাদেশকে বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত করা হয় এবং সামরিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। 1959 সালের এই চুক্তি অনুযায়ী অ্যান্টার্কটিকাতে যা যা করা যাবে, অ্যান্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণা সম্পূর্ণ স্বাধীনভাবে করা যাবে, গবেষণার তথ্য এবং ফলাফল বিনামূল্যে আদান প্রদান করা যাবে, আন্তর্জাতিক সহযোগিতায় বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনা করা যাবে। চুক্তিতে অন্তর্ভুক্ত দেশগুলি পরস্পরের কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিদর্শন করতে পারবে। যে কোনো স্থানে পরিদর্শকরা যেতে পারবে এবং সমস্ত পর্যবেক্ষণ স্টেশন, ইনস্টলেশন এবং সরঞ্জাম পরিদর্শন করতে পারবে। যা যা করা যাবে না: অ্যান্টার্কটিকায় কোনো সামরিক কার্যক্রম করা যাবে না, এটি সামরিক ঘাঁটি স্থাপন, অস্ত্র পরীক্ষা এবং সামরিক মহড়ার অন্তর্ভুক্ত। অ্যান্টার্কটিকায় কোনো ধরনের পারমাণবিক বিস্ফোরণ বা পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি করা যাবে না। চুক্তি কার্যকর হওয়ার পর থেকে নতুন আঞ্চলিক দাবি বা বিদ্যমান দাবি সম্প্রসারণ করা যাবে না। কোনো দেশের দ্বারা নতুন আঞ্চলিক দাবি দায়ের করা যাবে না। বাণিজ্যিক খনিজ অনুসন্ধান এবং আহরণ নিষিদ্ধ। বাণিজ্যিক শিকার এবং মাছ ধরা নির্দিষ্ট নীতিমালা এবং নিয়মাবলীর অধীনে সীমিত হতে হবে। অ্যান্টার্কটিকায় নদী রয়েছে। দীর্ঘতম নদীটি হল অনিক্স। এখানে বেশ কিছু সুপ্ত আগ্নেয়গিরিও রয়েছে। বর্তমানে আমরা যে বরফে আচ্ছাদিত অ্যান্টার্কটিকাকে দেখতে পাচ্ছি, তা প্রায় 10 কোটি বছর আগে বিশাল বনভূমি ছিল। প্রায় 100 মিলিয়ন বছর আগে নিউ প্রোটোজোয়িক যুগের শেষ থেকে ক্রিটেসিয়াস যুগ পর্যন্ত অ্যান্টার্কটিকা উষ্ণ ও সবুজ ছিল এবং সেখানে বনভূমি ও বিভিন্ন প্রকার প্রাণী ছিল। এই সময় পুরো পৃথিবীর সকল মহাদেশ এই দক্ষিণ মেরুতে একসাথে ছিল। এই বিশাল একক মহাদেশকে বলা হয় সুপার মহাদেশ গন্ডোয়ানা। কালের পরিক্রমায় প্রায় 18 কোটি বছর আগে এই বৃহদাকার মহাদেশ ভেঙে অন্যান্য মহাদেশের সৃষ্টি করেছে এবং এখানে তৈরি করেছে হিম শীতল বরফের রাজ্য। অ্যান্টার্কটিকা যে অতীতে বন ছিল এবং এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী বসবাস করত, তার প্রমাণ মেলে এখানে প্রাপ্ত গাছের কাণ্ড, পাতা, ফুল, ডাইনোসর, ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পোকামাকড়ের ফসিল থেকে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক ও বিখ্যাত স্থান, স্থাপনা, ঘটনা, রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বাধিক তথ্য সম্বলিত ভিডিও পেতে চাইলে মরুচরকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।